আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালে রাজত্ব করা এমন সেরা পাঁচটি স্মার্টফোন প্রসেসর, যা আপনার ইউটিউব কন্টেন্ট তৈরি থেকে গেমিং শুরু করে প্রতিটি কাজকে করে তুলবে অবিশ্বাস্য রকম সহজ এবং দ্রুত। কোন প্রসেসরটি আপনার জন্য সেরা, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। নম্বর 5, Dimensity 9400, একটা ফ্ল্যাগশিপ প্রসেসর যা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন এবং ট্যাবলেটের জন্য ডিজাইন করা হয়েছে। এটা 2024 অক্টোবর মাসে মিডিয়াটেক দ্বারা আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়েছে। সিপিইউ পারফরম্যান্স, Dimensity 9400 একটা অল বিগ কোর ডিজাইন ব্যবহার করে যা উচ্চ পারফরম্যান্সের ওপর জোর দেয়। এটা একটা 8 কোর প্রসেসর, এতে রয়েছে একটা প্রাইম কোর যা 3.63 GHz পর্যন্ত ক্লক স্পিডে চলে, 3টে পারফরম্যান্স কোর যা 3.3 GHz এবং 4টে দক্ষতা কোর যা 2.4 GHz পর্যন্ত ক্লক স্পিডে চলে। জিপিইউ পারফরম্যান্স, আর্ম ইমমর্টালিস G925 MC12 GPU ব্যবহার করা হয়েছে, যা গেমিং এবং গ্রাফিক্স নিবিড় অ্যাপ্লিকেশনসের জন্য অসাধারণ পারফরম্যান্স প্রদান করে। এআই ক্ষমতা, Dimensity 9400 মিডিয়াটেকের 8th জেনারেশন NPU নিউরাল প্রসেসিং ইউনিট 890 অন্তর্ভুক্ত করে, যা অন ডিভাইস AI সক্ষমতার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটা পূর্ববর্তী মডেলের তুলনায় 80% দ্রুত LLM প্রম্পট পারফরম্যান্স এবং 35% বেশি শক্তি দক্ষতা প্রদান করে। কানেক্টিভিটি, এতে ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 6.0, তার সাথে 5G ডুয়েল সিম ডুয়েল অ্যাক্টিভ এবং NFC সমর্থন করে। ক্যামেরা সাপোর্ট, সর্বোচ্চ 320 MP ক্যামেরা সেন্সর সমর্থন করে, 8K 60 FPS ভিডিও রেকর্ডিং এবং 4K 120 FPS ভিডিও রেকর্ডিং সমর্থন করে। মিডিয়াটেকের ইমাজিক 1090 ASP ব্যবহার করে, যা HDR ভিডিও ক্যাপচার এবং স্মুথ জুম প্রযুক্তি নিশ্চিত করে। উৎপাদন প্রক্রিয়া, Dimensity 9400 চিপসেটটা TSMC-র উন্নত 3 nm প্রক্রিয়া টেকনোলজিতে তৈরি করা হয়। এটা TSMC-র সেকেন্ড জেনারেশন 3 nm N3E নামে পরিচিত। Dimensity 9400 2024-এর 9th অক্টোবর রিলিজ হওয়ার পর অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে ভিভো X200 সিরিজ, ভিভো প্যাড 5 প্রো, যা বিশ্বের প্রথম Dimensity 9400 প্রসেসর সহ ট্যাবলেট, এবং রিয়েলমি GT7, ওপো ফাইন্ড X8, আইকু নিও 10 প্রো এবং OnePlus 13R মতো ফোনগুলো। নম্বর 4, Exynos 2500 হলো স্যামসংয়ের একটি অত্যাধুনিক মোবাইল প্রসেসর যা সাম্প্রতিক উন্মোচন করা হয়েছে। এটি স্যামসংয়ের নিজস্ব 3 nm উৎপাদন প্রক্রিয়ায় তৈরি প্রথম স্মার্টফোন প্রসেসর। এটি উন্নত পারফরম্যান্স, এনার্জি দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ক্ষমতার ওপর বিশেষ জোর দেয়। CPU পারফরম্যান্স, Exynos 2500 একটি 10 কোর বিশিষ্ট CPU ব্যবহার করে যা ট্রাই ক্লাস্টার ডিজাইনে সাজানো হয়েছে। এতে রয়েছে একটি প্রাইম কোর 3.3 GHz, 2টি পারফরম্যান্স কোর 2.74 GHz, 5টি দক্ষতা কোর 2.36 GHz, সাথে 2টি স্পেশাল কোর 1.8 GHz ক্লক স্পিড যা পাওয়ার দক্ষতার জন্য ব্যবহৃত হয়েছে। GPU পারফরম্যান্স, এই প্রসেসরে স্যামসংয়ের নিজস্ব এক্সক্লিপস 950 GPU ব্যবহার করা হয়েছে, যা AMD-এর RDNA 3 আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। এটি হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং সমর্থন করে, যা গেমিং অভিজ্ঞতায় অভূতপূর্ব গ্রাফিক্স কোয়ালিটি নিয়ে আসে। AI ক্ষমতা, Exynos 2500-এ একটি শক্তিশালী নিউরাল প্রসেসিং ইউনিট রয়েছে যা অন ডিভাইস AI প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এটি 59 TB অপারেশনস পার সেকেন্ড পর্যন্ত AI ইনফরমেন্স পারফরম্যান্স প্রদান করে, যা বর্তমানে যে কোনো স্মার্টফোন চিপের মধ্যে সর্বোচ্চ। কানেক্টিভিটি, এটি ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 সমর্থন করে। এছাড়াও এটি নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক বা স্যাটেলাইট কানেক্টিভিটি সমর্থন করে, যা সেলুলার নেটওয়ার্কের বাইরে জরুরি কল বা মেসেজের জন্য কাজে আসতে পারে। Exynos 2500-এ উন্নত 5G মডেম রয়েছে, যা MM ওয়েভ এবং sub-6 GHz 5G উভয়ই সমর্থন করে। ক্যামেরা সাপোর্ট, বিল্ট ইন ইমেজ সিগন্যাল প্রসেসর 320 MP পর্যন্ত ক্যামেরা সেন্সর সমর্থন করে। এটি 8K রেজলিউশনে 30 FPS বা ফ্রেম পার সেকেন্ড ভিডিও রেকর্ডিং এবং 4K রেজলিউশনে 120 FPS ভিডিও রেকর্ডিং সমর্থন করে। তার সাথে ডুয়াল ক্যামেরা সেটআপের জন্য এটি 0 shutter lag প্রদান করে। উৎপাদন প্রক্রিয়া,
এটি স্যামসংয়ের অত্যাধুনিক 3 ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়া উন্নত পাওয়ার দক্ষতা এবং পারফরম্যান্স প্রদান করে। 2025 সালে মুক্তি পাওয়া অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে স্যামসং গ্যালাক্সি G Flip 7, স্যামসং গ্যালাক্সি G Flip 7 FE এবং গ্যালাক্সি S25 সিরিজের কিছু মডেলে এক্সিনস 2500 ব্যবহার করার পরিকল্পনা ছিল। নম্বর 3, অ্যাপল 18 Pro প্রসেসর হল অ্যাপল ইঙ্ক দ্বারা ডিজাইন করা একটি অত্যন্ত শক্তিশালী সিস্টেম অন চিপ, যা সাধারণত ফ্ল্যাগশিপ আইফোন মডেলগুলোতে ব্যবহার করা হয়। এটি 2024 সালে 9 সেপ্টেম্বর উন্মোচন করা হয়। CPU পারফরম্যান্স, অ্যাপল 18 Pro-তে 6 কোর CPU রয়েছে, 2টি পারফরম্যান্স কোর এবং 4টি এফিসিয়েন্সি কোর। পারফরম্যান্স কোরগুলোর ক্লক স্পিড 4.04 GHz পর্যন্ত হতে পারে, আর এফিসিয়েন্সি কোরগুলোর 2.42 GHz। GPU পারফরম্যান্স, এতে একটি 5 কোর GPU রয়েছে। অ্যাপল দাবি করে এটি A16 GPU আইফোন 15-এ ব্যবহৃত থেকে 40% দ্রুততর। এটি হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং সমর্থন করে। AI ক্ষমতা, A18 Pro চিপে একটি শক্তিশালী 16 কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। এটি প্রতি সেকেন্ডে 35 ট্রিলিয়ন অপারেশন করতে সক্ষম, যা ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং বা ML কাজগুলি খুব দ্রুত এবং দক্ষতার সাথে পরিচালনা করে। কানেক্টিভিটি, এতে ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.3 সহ উন্নত কানেক্টিভিটি ফিচার রয়েছে। A18 Pro-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন X75 5G মডেম ব্যবহার করা হয়েছে, যা 10 GB পর্যন্ত ডাউনলোড গতি এবং 3.5 GB পর্যন্ত আপলোড গতি প্রদান করে। ক্যামেরা সাপোর্ট, A18 Pro-তে একটি নতুন ইমেজ সিগন্যাল প্রসেসর রয়েছে, যা বড় ইমেজ ফাইল এবং 4K 120 FPS ভিডিও রেকর্ডিং সমর্থন করে। এটি A17 Pro-এর 4K 60 FPS সীমাবদ্ধতাকে অতিক্রম করে। উৎপাদন প্রক্রিয়া, A18 Pro চিপটিতে TSMC-এর অত্যাধুনিক 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় N3E দিয়ে তৈরি করা হয়েছে। 2024 সালের 9 সেপ্টেম্বর মুক্তি পাওয়া অনেক ফ্ল্যাগশিপ আইফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max এবং iPhone 16E। নম্বর 2, মিডিয়াটেক ডায়মেনসিটি D9400+ হল মিডিয়াটেকের একটি ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসর, যা শক্তিশালী পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এটি 2025 সালে এপ্রিল লঞ্চ করেছে। এটি মূলত গেমিং, মাল্টিটাস্কিং এবং AI এর মতো হেভি ডিউটি কাজের জন্য তৈরি করা হয়েছে। CPU পারফরম্যান্স, ডায়মেনসিটি 9400+ একটি অল বিগ কোর ডিজাইনে তৈরি। এটিতে একটি কোর্টেক্স X925 Prime কোর রয়েছে, যা 3.73 GHz পর্যন্ত ক্লক স্পিড দেয়। এছাড়াও এতে 3টি কোর্টেক্স X4 কোর এবং 4টি কোর্টেক্স A720 কোর রয়েছে। GPU পারফরম্যান্স, এতে মালি G925 Immortalis MP12 GPU ব্যবহার করা হয়েছে, যা গেমিং এবং গ্রাফিক্স নিবিড় অ্যাপ্লিকেশনসগুলির জন্য চমৎকার পারফরম্যান্স প্রদান করে। AI ক্ষমতা, ডায়মেনসিটি 9400+-এ মিডিয়াটেক NPU 890 ব্যবহার করা হয়েছে, যা উন্নত AI প্রসেসিং ক্ষমতা প্রদান করে। এটি অন ডিভাইস লোরা মানে লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস ট্রেনিং সাপোর্ট করে, যা ক্লাউড কানেকশন ছাড়াই AI পারফরম্যান্স উন্নত করে। কানেকটিভিটি, এতে ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 6.0 সাপোর্ট রয়েছে। এটি 5G কানেকশনও সাপোর্ট করে, যার ডাউনলোড স্পিড 7300 MB পর্যন্ত হতে পারে। বিশেষ করে ডায়মেনসিটি 9400+ ফোন টু ফোন ব্লুটুথ কানেকশন 10 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যা ডায়মেনসিটি 9400 SoC এর 1.5 কিলোমিটারের চেয়ে অনেক বেশি। ক্যামেরা পারফরম্যান্স, এটি 320 MP একক ক্যামেরা সেন্সর সাপোর্ট করে এবং 8K 60 FPS ভিডিও রেকর্ডিং এবং প্লেব্যাক সক্ষম। উৎপাদন প্রক্রিয়া, এটি TSMC এর উন্নত 3 ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি, যা এটিকে খুবই পাওয়ার এফিসিয়েন্ট এবং দক্ষ করে তোলে। মিডিয়াটেক ডায়মেনসিটি 9400+ 2025 সালে মুক্তি পাওয়া অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে Realme GT 7, Vivo X200S, Oppo Find X8S Plus, OnePlus Ace 5 Ultra, Xiaomi Redmi K80 Ultra, IQ Neo 11 Pro এর মতো অসাধারণ ফোনগুলি। নম্বর 1, Snapdragon 8 Elite হলো কোয়ালকমের তৈরি একটি ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসর, যা 2024 সালের শেষের দিকে বা 2025 সালের শুরুর দিকে প্রিমিয়াম স্মার্টফোনে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। CPU পারফরম্যান্স,
স্ন্যাপড্রাগন 8 এলিট কোয়ালকমের নতুন কাস্টম অরিয়ন সিপিইউ আর্কিটেকচার ব্যবহার করে। এটি একটি অক্টাকোর ডিজাইন যার মধ্যে দুটি প্রাইম কোর 4.32 গিগাহার্জ পর্যন্ত ক্লক স্পিড এবং ছয়টি পারফরমেন্স কোর 3.53 গিগাহার্জ পর্যন্ত ক্লক স্পিড রয়েছে। জিপিইউ পারফরমেন্স, এতে নতুন অ্যাড্রিনো 830 জিপিইউ রয়েছে যা গ্রাফিক্স পারফরমেন্সে 40% পর্যন্ত উন্নতি এনেছে এবং একই সাথে শক্তি দক্ষতাও বাড়িয়েছে। এটি আনরিয়াল এঞ্জিন 5.3 এবং ন্যানাইট ভার্চুয়ালাইজড জিএমইটি সিস্টেম সমর্থন করে যা মোবাইলে গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এআই ক্ষমতা, উন্নত হেক্সাগন নিউরাল প্রসেসিং ইউনিট এনপিইউ এআই টাস্ক 45% দ্রুত সম্পাদন করতে পারে এবং প্রতি ওয়াটে বেশি দক্ষতা প্রদান করে। এআই ভিত্তিক ফেস ডিটেকশন, অটো ফোকাস, অটো এক্সপোজার এবং সেমান্টিক সেগমেন্টেশনের মতো ফিচার রয়েছে যা ছবিকে আরও প্রাকৃতিক এবং আকর্ষণীয় করে তোলে। এতে কোয়ালকম ফাস্ট কানেক্ট 7900 মোবাইল কানেক্টিভিটি সিস্টেম রয়েছে যা ওয়াইফাই 7, ব্লুটুথ 6.0 এবং আলট্রা ওয়াইড ব্যান্ড অর্থাৎ ইউএবি সাপোর্ট করে যা দ্রুত এবং স্থিতিশালী ওয়্যারলেস কানেকশন নিশ্চিত করে। এতে প্রায় 10 Gbps পর্যন্ত ডাউনলোড গতি এবং 3.5 Gbps পর্যন্ত আপলোড গতি সাপ্লাই করতে পারে। ক্যামেরা সাপোর্ট, উচ্চ রেজলিউশন ক্যামেরা সাপোর্ট, এটি 320 MP পর্যন্ত ছবি তুলতে পারে এবং 8K ভিডিও 60 FPS এ রেকর্ড এবং প্লেব্যাক করতে পারে। 4K ভিডিও 120 FPS এও রেকর্ড করা যায়। উৎপাদন প্রক্রিয়া, এটি TSMC-র 3 nm উৎপাদন প্রক্রিয়ায় তৈরি যা এটিকে অত্যন্ত শক্তিদক্ষ এবং উচ্চ পারফরমেন্স সম্পন্ন করে তোলে। স্ন্যাপড্রাগন 8 এলিট 2025 সালে মুক্তি পাওয়া অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে স্যামসং গ্যালাক্সি S25 সিরিজ, ওয়ানপ্লাস 13, শাওমি 15 সিরিজ, আইকু 13, রিয়েলমি GT7 Pro, এসুস রগ ফোন 9 গেমিং ফোনে ব্যবহার করা হয়েছে। এইরকম আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।